আজকে আমি কারণ আজকে দিদির বার্থডে, তার জন্য আমি আজকে দিদিকে উইশ করবো। চলো তুমি তোমরা সবাই, তো আমি উইশ করছি তোমরা দেখো প্লিজ। তো এই দেখো আমি দিদির রুমে চলে এসেছি। দিদি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। এই ব্যথাটা আছে, মানে কমেনি, আছে প্রায়, খুবই ভালোই আছে। হাতে খুবই ব্যথা, মানে ফোন টোন ধরতে খুব কষ্ট হচ্ছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে 24শে শ্রাবণ, আজকে আমার জন্মদিন, তোমাদেরকে তো বলেছিলাম, আর ইংরাজি 10ই আগস্ট। তো এখন এখন 11:30 বাজে, সানটান করে নিয়েছি, আর এই যে একটা নতুন নাইটি পরে নিয়েছি। আর তো এখন টিফিনও করা হয়ে গেছে, স্নান করে নিলাম, আর বাবু ঘুমাচ্ছে, আর এখন মানে বললাম তো 11:30 বাজে। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে, আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে কমেন্টে দেখলাম অনেকজন আমাকে হ্যাপি বার্থডে দিদি ভাই উইশ করেছো, তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ অল ফ্রেন্ডস সবাইকে। তো এখন দেখলাম একটু তোমাদের সাথে আসি ক্যামেরার সামনে। তো সকালবেলায় দেখছি বুনু আমাকে, আমি ঘুমাচ্ছিলাম, ও আবার কখন ভিডিও করে রেখে দিয়েছে, আমি তো জানি না, আমি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। তো এখন এই কি একটা আওয়াজ পাচ্ছ না, মানে বুনু বদমাইশি করছে, এই দেখো কি করছে দেখে, এই দেখো, এই দেখো ওর কাজ, বেলুন লাগানো শুরু, বেলুন ফোলালো, দিয়ে এখন ঘরের ভিতরে বেলুনগুলো লাগিয়ে লাগিয়ে, আজ আওয়াজ করিস না, দাঁড়া না, এখন বেলুন লাগাচ্ছে সব ঘরে, তারপর তোমাদেরকে দেখাবো ঘরটা কেমন ভাবে সাজিয়েছে। তো তাহলে আজকে আজকেও তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি, আমার ছেলে ভালো থাকে, আমার আমাদের ফ্যামিলি সবাই ভালো থাকে, সবাই যেন আশীর্বাদ করো, এটাই তোমাদের কাছে আমার বার্থডে গিফট হিসাবে চাইবো। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আজকে দুটো পার্ট হবে, এখন সকাল থেকে একটা পার্ট করব আর বিকেল দিকে একটা পার্ট করব। তো এখন ও আসেনি, ও আসবে, আসছে, তো ও একটু ব্যাংকে গেছিলো, ব্যাংকে থেকে যাওয়ার পরে ও এখন ব্যাংকে থেকে আসার পরে আসবে। আর আমার বার্থডে গিফট তো বানাতে দেওয়া হয়েছে বাবাকে, কিন্তু জানি না বাবা আজকে আনবে কি না, বানানো হয়নি মনে হয়, যত সম্ভব আমি রেডিমেড তো নেবো না, বানিয়ে নেবো, সেই জন্য ওম যেটা দেবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে যদিও না দেখাতে পারি, বাবা যেদিন আনবে সেদিন দেখাবো, বার্থডের দিনে হবে না, এটাই যা মানে মনে হয় আর কি। আর বাবা যদি নিয়ে আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে। এই দেখো আমার মাম্মা, আমার বার্থডে এর বেস্ট গিফট এবছরে, আর কিচ্ছু লাগবে না নাকি মাম্মা, মাম্মা মাও, এই তো হাঁচি তো দেখি মিথি মিথি, একটু বন্ধু দেখে হাঁচি দেখি দাও, মাম্মা মাম্মা মাও, মাম্মা মাম্মা মাও, নামিনি দুষ্টুমি করছি বলে দাও, বললাম ভালো আছি, বললাম আমাকে দেখো একটু হাসি রেখে দাও, মা গো, মিটি মিটি হাঁচিটা একটু দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও, আমরা বসে আছি এখন স্নান টান করে নাকি মাম্মা, মাম্মা মাদুর খাচ্ছে, মাম্মা মে, মাম্মা মাম্মা মাম্মা, ক্যামেরা দেখতে দেখ, ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, একটু হাসি দেখিয়ে দাও, একটু হাসি দেখিয়ে দাও, একটু দেখা কাছ থেকে, একটু হাসি দেখিয়ে দাও, এই মা মুখ থেকে বিরক্ত বিরক্ত গো, মাও 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 মাও, একটু হাঁচিটা দেখাও, একটু মিটি মিটি হাঁচি দেখিয়ে দাও, একটু কথা বলে দাও, অন্য সময় বলো যে এখন মুখটা এরকম করেছিস কেন, এরকম করেছিস কেন বাবু, কি হয়েছে,
আরে মাম বার্থডে তোমার মনে এরকম কেন? হ্যাঁ 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 এ এই ঘুম আসছে, ঘুমাবে মনে হয় ওই জন্য এরকম করছে। আজকে সকাল থেকে একটু ঘুমায়নি, দুষ্টুমি করছিল, দিয়ে উপরে এলাম, আমি স্নান টান করলাম তো ও এলো উপরে। আর বুনো তো বেলুন লাগাচ্ছে, তোমরা দেখলে তো, তোমাদেরকে দেখাবো একবার ও কিরকম ভাবে কি কোথায় কোথায় কি লাগিয়েছে বেলুন গুলো। পুচি হাঁচছে, পুচি পুচি ডাকছে, পুচি তো হাঁচি দেখাও, একটু মিষ্টি মিষ্টি হাঁচিটা দেখিয়ে দাও। আজকে রাগ হয়ে আছে, ঘুমেচ্ছে আমার জন্য, বলো তোমরা সবাই আমার দিদিকে আশীর্বাদ করো, ঘুমিয়ে যাচ্ছ, ঘুম পেয়েছে তো, তোমাদের সাথে আবার পরে আসছি, তো দেখি আর একটু পরে আসছি, ঠিক আছে? এখন একটু দাঁড়াও, আমি রমন বাবু তোমাদের একটু গল্প করে নিই নাকি? এ একটু হাঁচি দেখে দাও, মিথ্যে মিথ্যে হাঁচি দেখতে দেখি দাও, এখন ঘুম পেয়েছে। হ্যাঁ বাই 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 বাই। হাই, তো তোমরা সবাই কি করছো? আমি বসে আছি, একটা বোন আমার বার্থডের জন্য গিফট পাঠিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, বোনটার চ্যানেল আছে একটা, পূজা ব্লগস বলে, বোনের ছবি পাশে দিয়ে দেবো। আর চলো, বোন আমার জন্য কি সুন্দর কয়েকটা জিনিস বানিয়ে পাঠিয়েছে, সে কটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ, ভাবতে পারিনি এত সুন্দর সুন্দর জিনিস পাঠাবে আমার জন্য। তো দেখো বাক্স করে পাঠিয়েছে, এই জমাচ্ছে, বদমাইশি করছে, সব খুলেছে, তো তোমরা দেখো। চলো, বোন এই বক্সে করে পাঠিয়েছে, কি কি পাঠিয়েছে দেখো। এই দেখো কানের দিয়েছে, থ্যাংক ইউ বোনো, খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি এত সুন্দর গিফট পেয়ে। বার্থডে আমার বাড়ির বছর বার্থডেটা সত্যি করেই সেরা সেরা হয়ে গেছে। এই দেখো কানের দুটো, খুব সুন্দর হয়েছে, দাঁড়া তো আমি আর আংটিটা আমি দেখাবো।
পড়েছি আংটিটা খুব সুন্দর আংটিটাও পিদে বসে আছে আর দিয়েছে চুড়ি কিছু ওয়াও ওয়াও কি সুন্দর বানিয়েছে দেখো তোমরা যদি নিতে যাও তাহলে বোনের সাথে যোগাযোগ করো তোমরা আমাকে বলো যদি না এরকম চুড়ি কানের এরকম কি সুন্দর ম্যাচিং করে পিঙ্ক আর ব্লু চুড়ি এই চুড়ি দিয়েছে ফোনটা ধরেও না ঠিক করে আংটিটা দেখো আর এই একটা আংটি দিয়েছে দেখো ওয়াও জাস্ট এই দেখো আর তুই কোথায় ঢুকবি আর এই যে চুড়ি দাদার ফাঁকে ফাঁক দিয়ে আজকে তো সারাদিন সব বার্থডে সকালবেলাতে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো জানাবে কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা মোটামুটি হয়েছে ভালো হয়নি জানি আর কি বলবো বিকেলবেলা রেস্টুরেন্টে যাবো যাবো না আমি তো নিয়েই যাবো রাগ করেছে তোমার দিদি রাগ করেছে দেখো রাগ দেখো না আমার আসতে লেট হয়ে গেছে তার জন্য রাগ তো থ্যাংক ইউ বোন খুব খুব সুন্দর হয়েছে জিনিসগুলো আমি খুব খুশি সত্যি বললাম যে ইউটিউবে না আসলে ইউটিউবে না আসলে হয়তো এত ভালোবাসা পেতাম না তো থ্যাংক ইউ বোন বক্সে আবার ভরে রেখে দিয়েছি আমি তো অবশ্যই পড়বো পড়ে আমি বক্সে ভরে রেখে দিলাম ঠিকঠাক ভাবে আমি যখন পড়বো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমরা সবাই জানাবে আমার বোনের দেওয়া গিফট কেমন হয়েছে আমার কিছু লাগবে না ভালোবাসে তোমার দিদি তার জন্য কিটক্যাট এনেছি আমি নেবো না না নিতেই হবে তো চলো ওকে দিয়ে দিচ্ছি ওর জিনিস কেন তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানাবে হ্যাঁ এটা জন্মদিনের সকালবেলার জন্য ব্লগটা করলাম দেখি আবার বিকেলের থেকে কি করি তো তোমাদেরকে কি করবো সেটা তো অবশ্যই জানাবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর বোন যে জিনিসগুলো দিচ্ছে সেগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো চলো তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীর খেয়াল রেখো সবসময় হাসি খুশি থেকো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো তো আজকে টাটা বাই বাই টাটা সবাই ভালো থেকো ঢং করতে হবে মি 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 তুই শুয়ে থাক তাহলে তোকে কি করে দেখাবো তোমাদের কি হবে মি 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 টাটা এইটা কি কার্টুন কিনে নিয়ে এসছে আমার জন্য বাচ্চা ছেলের বার্থডে কোনটা আরে মারি টাটা